আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আব্দুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনকিউবেটরের যন্ত্র অংশের দাম। আমরা অনেকে দাম জানি না এবং ইনকিউবেটরের পার্টসগুলো কোন পার্টস কোন ইনকিউবেটরে ব্যবহার করতে হয় এবং সঠিক দামটি জানি না। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে চেষ্টা করব ইনকিউবেটরের দামগুলো সম্পূর্ণ বুঝিয়ে দিতে এবং কি পার্টস দ্বারা আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সেমি অটোমেশিং এবং অটোমেশিং তৈরি করার জন্য কোন পার্টস দরকার সব কিছুই বোঝাবো আপনাদের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি বড় করব না, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি শুরু করব আপনার সেমি অটো, অল্প টাকার মধ্যে মেশিং তৈরি করার জন্য আপনার যে পার্টসগুলো দরকার হয়, যেমন এসি মেশিং, শুধু এসি মেশিং তৈরি করার জন্য যে পার্টস দরকার হবে সেই পার্টসটি হচ্ছে আমাদের জনপ্রিয় একটি কন্ট্রোলার, এইটা আপনার XSW3001। এই কন্ট্রোলারটি XSW3001 কন্ট্রোলার, এটা এসি কন্ট্রোলার। এই এসি কন্ট্রোলারটি দিয়ে আপনি একটি লাইটকে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল। এখানে এসি লাইন দিলে এই কন্ট্রোলারটিতে কাজ করবে ডাইরেক্ট পাওয়ার, এবং এখানে লাইটের লাইন, খুবই ইজি একটি কালেকশন এই কন্ট্রোলারটির। এই কন্ট্রোলারটি যদি কেউ সংগ্রহ করেন তাহলে এটার দাম 350 টাকা। এই কন্ট্রোলারটির দাম 350 টাকা। এখন এটার সাথে আপনার একটি ইনকিউবেটর তৈরি করতে গেলে দরকার হবে একটি হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারটি হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটাই দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর্দ্রতা দেখার জন্য হাইগ্রোমিটার লাগবে। এই হাইগ্রোমিটারটি আপনার 200 টাকা, মাত্র 200 টাকা হাইগ্রোমিটার। আমি আপনাদের খুচরা প্রাইস বলতেছি, অনেকে পাইকারি প্রাইস ধরে নেবেন না, এগুলো খুচরা প্রাইস। এরপরে আসি, এই মেশিনটি তৈরি করতে গেলে আরেকটি দরকার হয় ফ্যান। তাপমাত্রা সরানোর জন্য 4 ইঞ্চি ডিসি ফ্যান দরকার হয়। এই ডিসি ফ্যানটি আপনার 120 টাকা, এখন একটু দাম বাড়তি, 120 টাকা 4 ইঞ্চি ডিসি ফ্যান। এই ডিসি ফ্যানটি চালানোর জন্য অনেকের দরকার হয় চার্জার, ক্যামেরার চার্জার 2 অ্যাম্পিয়ার। এই চার্জারটি আপনার 250 টাকা, 250 টাকায় একটি ক্যামেরা চার্জার আপনারা পাবেন। তো এই চারটি পার্টস দিয়ে আপনি একটি সেমি অটো এসি মেশিন তৈরি করতে পারেন। ডিম হাতে ঘুরিয়ে দিবেন, কিন্তু আপনার তাপমাত্রা অটোমেটিক থাকবে। এই চারটি পাস দরকার হয়। এখন আমি দেখাবো যারা W1209 কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটর তৈরি করতে চান, তাদের জন্য হচ্ছে W1209 কন্ট্রোলার। আমি যদি এইটা কালো প্যাকেট, অরিজিনাল কালো প্যাকেট, অনেকে কালো প্যাকেট খুঁজে, এই যে W1209 অরিজিনাল কন্ট্রোলার, এটা দিয়ে যারা ইনকিউবেটর তৈরি করতে চান তাদের জন্য দরকার হবে। যদি এসি ডিসি করেন বা এসি করেন, শুধু এসি যদি করেন তাহলে দরকার হবে আপনার এই W1209 কন্ট্রোলার, এটা হচ্ছে 250 টাকা এই কন্ট্রোলারটি। আর যদি আপনি এর সাথে W1209 চালানোর জন্য লাগে যায় আপনার 5 অ্যাম্পিয়ারের চার্জার, 5 অ্যাম্পিয়ার চার্জার লাগবে, এই চার্জারটি লাগবে। কারণ এই কন্ট্রোলারটি একুরেট রিডিং আসার জন্য এম্পিয়ার বেশি লাগে চার্জারের। অনেকে কিন্তু লো কোয়ালিটি চার্জার দিয়েও চালায়। আমি বলি এই কন্ট্রোলারটি আপনি যদি এই চার্জারটা দিয়ে 2 অ্যাম্পিয়ার চার্জার দিয়ে চালান তাহলে কিন্তু এটার রিডিং একুরেট পাবেন না, খুব সমস্যা করবে রিডিং দিতে। তো একুরেট রিডিং পেতে হলে এই 5 অ্যাম্পিয়ার চার্জারটি লাগবে। তো এটা হচ্ছে চার্জারের সাথে এই কন্ট্রোলার। তো এই চার্জারটি হচ্ছে 350 টাকা, এই চার্জারটির দাম 350 টাকা। আর যদি এর সাথে আপনি এই চার্জারের সাথে ফ্যান ব্যবহার করবেন, তার জন্য এই 4 ইঞ্চি ফ্যান, 120 টাকার ফ্যান ব্যবহার করতে পারেন, তাহলেই হবে। এই ফ্যানটি 120 টাকা। এরপরে আপনার দরকার হবে হাইগ্রোমিটার, এটা আমি দাম বলেছি আপনার 200 টাকা। এটা হচ্ছে আপনারা W1209 দিয়ে এসি মেশিন তৈরি করতে পারবেন, মানে শুধু কারেন্টে চালানোর জন্য। এই চারটা পার্টস দিয়ে, একটি কন্ট্রোলার, একটি চার্জার,
একটি হাইগ্রোমিটার একটি ফ্যান, এটা দিয়ে ডাব্লু 1200 দিয়ে তৈরি করতে পারেন। এই হচ্ছে দুই ধরনের মেশিন তৈরি করা। এরপরে আমি দেখাবো এসিডিসি, যারা এসিডিসি তৈরি করবেন মানে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে চালাইতে পারেন, তাদের জন্য এসিডিসি তৈরি করার জন্য আমি দুই ধরনের কন্ট্রোলার দেখাবো আজকে। একটা হচ্ছে ডাব্লু 1200 কন্ট্রোলার, আর একটি হচ্ছে আপনার এইটা, এটা হচ্ছে আপনার এসটিসি 1000। এই কন্ট্রোলারটি হচ্ছে এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার, অনেকে চিনেন, বর্তমানে নতুন একটি কন্ট্রোলার এবং খুবই জনপ্রিয় ভালো একটি কন্ট্রোলার, মানে কোয়ালিটি সম্পূর্ণ একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি আপনার টেম্পারেচার সেন্সর থাকে এবং এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি ডিসি, আপনার ডিসি কন্ট্রোলার, এবং এটার এসিও আছে, আমাদের কাছে এসি ডিসি দুইটা অপশনই আছে। তো এটা হচ্ছে ডিসি। এই ডিসি কন্ট্রোলারটি আপনি অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করে এবং অটো কুনিং সিস্টেম আছে একটা। কুনিংটা হচ্ছে আসলে ভিতরে গ্যাসটাকে বের করে দেয় একটা ফ্যানের মাধ্যমে, অটো কুনিং সিস্টেম আছে, অটো টেম্পারেচার সিস্টেম। তো এটা হচ্ছে ডিসি কন্ট্রোলারের সাথে আপনারা এই কন্ট্রোলারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করলে 550 টাকায় নিতে পারবেন। বর্তমান প্রাইস, দাম বাড়তে পারে, আপ ডাউন হতে পারে। 550 টাকায় ডিসি কন্ট্রোলারটি পাবেন, এসটিসি 1000, এবং আপনার এটার সাথে দরকার হবে একটি চার্জার 350 টাকা, এবং আপনার দরকার হবে একটি হাইগ্রোমিটার 200 টাকা, এবং একটি ফ্যান, আপনারা চাইলে একটি ফ্যান দিয়ে 120 টাকা দিয়ে একটি ফ্যান, এটা হচ্ছে লাগবে ইনকিউবেটর এসিডিসি তৈরি করার জন্য, এটা দিয়ে এসিডিসি তৈরি করার জন্য। তো এরপরে দরকার হবে এটার সাথে একটি এসিডিসি রিলে বোর্ড, যে রিলে বোর্ডটি 350 টাকা। এই রিলে বোর্ড থেকে সম্পূর্ণ কালেকশনগুলো করতে পারবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, যে ভিডিওতে আমি এই রিলে বোর্ডটার কালেকশন দেখাইছি। তো এই রিলে বোর্ডটা লাগবে এসিডিসি করার জন্য, 350 টাকা দাম। তো এটা হচ্ছে আপনার এসিডিসি তৈরি করার জন্য দরকার হয় ডিসি বাতি, যাদের যে কটা লাগে, আপনি দুইটাও করতে পারেন, চারটা দিতে পারেন। এই বাতিগুলো আপনার বাতি এবং হোল্ডার সহকারে 50 টাকা করে, বাতি হোল্ডার সহকারে 50 টাকা করে পাবেন, এবং ডিসি ক্লিপ, আপনার ডিসি ক্লিপ দুইটা আপনার 40 টাকা, দুইটা ডিসি ক্লিপ 40 টাকা, এবং এই পার্টসগুলো দিয়ে আপনি মানে এসিডিসি তৈরি করতে পারেন। এরপরে লাইট হোল্ডার বাজার থেকে কিনে নিলেই হবে, এই কটা পার্টস দিয়ে এসিডিসি তৈরি করা যায়। এখন এর সাথে আমি শুধু কন্ট্রোলার এটার সাথে যেগুলো দেখাইছি, এটার সাথে আপনি দুইটা কন্ট্রোলার শুধু পরিবর্তন করবেন, ডাব্লু 1200 দিয়েও করতে পারেন, সবগুলো পার্টস লাগবে, এবং এই কন্ট্রোলারটা দিয়েও করতে পারেন। এই দুইটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি করা যায় যারা করতে চাচ্ছেন। তো একটু ভালো কন্ট্রোলারও নিতে পারেন, ডাব্লু 1200 নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো আপনাদেরকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে যারা ডাব্লু 1200 কাভার খুঁজেন, এটা হচ্ছে ডাব্লু 1200 কাভার। আপনার এই কাভারটি 60 টাকা পড়বে, এই কাভারটি, এটার মধ্যে কাভার দিয়ে কেচিং করে রাখা যায়, এটাকে কেচিং, এটার কেচিং, তো 60 টাকা এই কাভারটি। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো আপনাদেরকে যারা হিউমিডিটি এবং টেম্পারেচার দুইটা অটো করতে চাচ্ছেন, একটু বড় মেশিন করবেন, তো তাদের জন্য আপনার এসটিসি 3028 কন্ট্রোলার নিতে পারেন। এসটিসি 3028 কন্ট্রোলার নিতে পারেন, এটা অনেক জনপ্রিয় একটি কন্ট্রোলার, এটা টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই শো করে। এই কন্ট্রোলারের সাথে আপনার ব্যবহার করতে হবে একটি ফ্যান, এসি ফ্যান 5 ইঞ্চি, এই যে এসি ফ্যান 5 ইঞ্চি ফ্যান ব্যবহার করতে হবে, এবং আপনি আর্দ্রতা বাড়ানোর জন্য হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন, স্টিল বডি। আমি দামটা বলে দিচ্ছি সাথে সাথে, নাহলে ভিডিওটি বড় হবে। এসটিসি 3028 কন্ট্রোলার নিলে বর্তমান প্রাইস, বাড়তে পারে কমতে পারে, বর্তমানে 1000 টাকা রাখা যাবে, এসটিসি 3028 1000 টাকা। আর 5 ইঞ্চি ফ্যান যদি নেন তাহলে 350 টাকা, এবং হিউমিডিফায়ার দুই ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে স্টিল বডি 20 mm এর, এটা নিলে 750 টাকা 20 mm হিউমিডিফায়ার। আরেকটি আছে প্লাস্টিক বডি, অনেকে প্লাস্টিক বডি চান, প্লাস্টিক বডি নিলে আপনার
প্লাস্টিক বডি 700 টাকা প্লাস্টিক বডি নিতে পারবেন 700 টাকায় আর হচ্ছে আপনার এখানে আমি যে দেখালাম আপনাদেরকে একটি ফ্যান একটি কন্ট্রোলার একটি হিউমিডিফায়ার এই তিনটা পার্টস দিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন সেমি অটো হিউমিডিটি টেম্পারেচার অটো থাকবে এটা হচ্ছে এক ধরনের ইনকিউবেটর তৈরি করা তো আমি আপনাদের আসলে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম এখন আমি দেখাবো যারা অটো করতে চান মানে আপনার হিউমিডিটি টেম্পারেচার অটো থাকবে এবং চাচ্ছেন টার্নিংটা অটো করবেন অটো টার্নিং করতে চাচ্ছেন অটো টার্নিং করার জন্য দরকার হয় মোটর সর্বনিম্ন মোটর 6 ওয়াটের এই 6 ওয়াটের মোটর নিতে পারেন 700 টাকা পড়বে 6 ওয়াটের মোটর এই মোটর দিয়ে চেন দিয়ে আপনারা অটো করতে পারবেন 6 ওয়াটের মোটর লাগবে 700 টাকা দাম এবং 14 ওয়াটও আছে আমাদের কাছে 14 ওয়াট আপনার 1200 টাকা পড়ে 14 ওয়াটের মোটর 1200 টাকা তো এরপরে আপনার এই মোটরের সাথে দরকার হয় লিমিট সুইচ মোটরটাকে বন্ধ করার জন্য তো এই লিমিট সুইচ নিতে পারেন 250 টাকা জোড়া লিমিট সুইচ 250 টাকা এবং কম করার যে টাইমার সাধারণভাবে টাইমার এই টাইমারটা হচ্ছে আপনার অটোমেটিক মোটরটাকে আপনি যতক্ষণ পরে বন্ধ করতে চাচ্ছেন একদিকে অ্যাঙ্গেল হবে আবার আরেক দিকে অ্যাঙ্গেল হবে ওটা করতে পারবেন এই টাইমারটা দিয়ে এই টাইমারটি 320 টাকা এটা ভালো একটি টাইমার 320 টাকা এই টাইমারটির দাম এই টাইমার দিয়ে আপনি অটো টার্নিং করতে পারেন এটা হচ্ছে অটো টার্নিং সিস্টেম করার জন্য তো এখন আমি যে জিনিসগুলো দেখালাম এগুলো থেকে আসলে ইনকিউবেটর বিভিন্নভাবে বিভিন্ন রকমে তৈরি করা যায় আর অনেকে হিউমিডিফায়ার খুঁজেন শুধু মাথা তাদের জন্য এটা শুধু মাথা 450 টাকা পড়ে শুধু মাথাটা 450 টাকা আপনার শুধু মাথা নিতে পারবেন চার্জার ছাড়া 450 টাকায় আর অনেকে বুডিং এর জন্য দেখা যায় টেম্পারেচার পরিমাপ করতে চান বা ইনকিউবেটরের আর্দ্রতা টেম্পারেচার পরিমাপ করতে চান এই অ্যানালগ মিটার দিয়ে করতে পারেন বা বুডিং এর জন্য 150 টাকা 150 টাকা এই আর্দ্রতা মাপার এবং তাপমাত্রা মাপার অ্যানালগ মিটার এবং শুধু টেম্পারেচার মাপার জন্য এটা ব্যবহার করতে পারেন অ্যানালগ এটা 100 টাকা শুধু টেম্পারেচার মাপার জন্য 100 টাকা আর এখানে ওই যে আমি বলেছিলাম আপনার এসটিসি 1000 এসি যেটা শুধু এসি যারা এসি চাচ্ছেন যে শুধু কারেন্টে চালাবেন তাদের জন্য এসটিসি 1000 এসিটা নিতে পারেন এটা আপনার হচ্ছে যে 600 টাকা পড়বে এসিটার দাম একটু বেশি তো এসিটা 600 টাকা পড়বে আর ডিসিটা হচ্ছে 550 টাকা পড়বে তো এসিটা নিতে পারেন এসিটার লাগে ফ্যান একটা 350 টাকার ফ্যান এসি ফ্যান দিয়ে এবং হচ্ছে একটি হাইগ্রোমিটার 200 টাকার হাইগ্রোমিটার দিয়ে এবং একটি আপনার হচ্ছে এই এই তিনটা হলেই হবে ফ্যান হাইগ্রোমিটার এবং কন্ট্রোলার এই তিনটা দিয়েও ইনকিউবেটার তৈরি করা যাবে এরপর লাইট হোল্ডার কিনে নিলেই হবে তো এভাবে আপনি একটি ইনকিউবেটার তৈরি করতে পারেন বিভিন্নভাবে বিভিন্ন রকমে আর এখানে আমাদের আরও অনেক পার্টস আছে আমি আসলে ভিডিওটি অনেক বড় হবে তাই আমি দেখাচ্ছি না আর অনেকে আরেকটা জিনিস খুঁজেন সেটা হচ্ছে XM18 বা XM18D-র সেন্সর খুঁজেন তারা টেম্পারেচার হিউমিডিটি সেন্সর নিতে পারেন আমাদের কাছে আছে ফোনে যোগাযোগ করতে পারেন সেন্সর দিতে পারবো আরও অনেক কিছু আছে আপনাদের আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখাবো নাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আমি যে দামগুলো বললাম এটা বাড়তেও পারে কমতেও পারে ভিডিও দেখে আপনারা সময় বুঝে দামটা আরও ভালো করে জেনে নেবেন আমার যে নাম্বারটি দেওয়া আছে আপনার ভিডিওতে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ছবি পাঠাতে পারেন আমি দাম বলে দেবো সাথে সাথে বা আমাকে কল করতে পারেন তাহলে আমি দামটি আরও বলে দিব আর বাংলাদেশের যে কোনো স্থানে পণ্য নিতে পারবেন গ্রাম পর্যায়ে থানা থেকে গ্রাম পর্যায়ে জেলা পর্যায়ে এবং আমাদের সুবিধা হচ্ছে কোনো টাকা আগে দিতে হবে না ডেলিভারির টাকাও না এবং পণ্যের টাকাও না পণ্য হাতে পাবেন টাকা পরিশোধ করবেন আপনাকে ডেলিভারি ম্যান এক হাতে পণ্য দিবে আপনি টাকা পরিশোধ করে দিবেন এর আগে কোনো টাকা দিতে হবে না যে কোনো পণ্য আপনি হাতে পেয়ে টাকা পরিশোধ তো আমাদের পণ্যগুলো আমি আশা করি সারা বাংলাদেশে দিতে পারবো এবং ঢাকার বাইরা আপনি 3 দিন সময় লাগে পেতে এবং ঢাকার ভিতরে যেদিন দেব তার পরের দিন পেয়ে যাবেন তো ভিউয়ার্স আব্দুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।